তো দর্শক বন্ধু, বর্তমান আপনক পাই সুভদ্রা যোজনার গোটিয়ে খুশি খবর আসিছি। তো খুশি খবরটি কোন রয়েছে না, বর্তমান আপন মানে নিজে ঘরে বসিকি আপনক নিজ মোবাইল ফোন সাহায্যে সুভদ্রা যোজনার অনলাইনে আবেদন করে পারিবে। তো কেমিতি কোন আবেদন করিবে, এহার কোন সব প্রসেস রয়েছে, সে নেইকি বর্তমান মু আপনক এ ভিডিওরে ডিটেলসরে কইবি। তো সেথিপাই ভিডিওটি কু শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু এবং তা সহিত ভিডিও কু গোটে গোটে লাইক বি করে দিয়ন্তু। তো দর্শক বন্ধু, যেমিতিকি আপন মানে সমস্তে জানিছন্তি যে আমার সেপ্টেম্বর 5 তারিখ রু অলরেডি সুভদ্রা যোজনার অনলাইনে আবেদন চালিছি এবং এই আবেদন গুড়িক কেবল কিছুটা নির্দিষ্ট জনসেবা কেন্দ্র কিংবা কিছুটা মো সেবা কেন্দ্রে হি চালিছে। তা বাদ যেতে বি আমার অন্য সব জনসেবা কেন্দ্র কিংবা মো সেবা কেন্দ্র অছি সেগুড়িকরে বি আবেদন হেউ নথিলা, কিন্তু সরকার বর্তমান অপডেট নেকি আসিলে যে বর্তমান আপন মানকর যেতে সব জন সেবা কেন্দ্র অছি কিংবা যেতে সব মো সেবা কেন্দ্র অছি সবু জায়গায় আপন মানে সুভদ্রা যোজনার অনলাইনে আপ্লাই করে পারিবে। এবং তা সহিত যদি আপন মানে আপনক গাঁ ঠারু দূরে অছন্তি তাহলে আপন মানে সেই জায়গার জনসেবা কেন্দ্র রু মধ্য সুভদ্রা যোজনার অনলাইনে আপ্লাই করে পারিবে। তো বর্তমান এই অপডেটটি আসেছি এবং এই অপডেটটি বহুত সারা লোক মানক পাই মধ্য হেল্পফুল হবাকু যাউছি। তো বর্তমান আপন ভাবুথিবে কি ভাই আপন যো কহিলে যে নিজে মোবাইলে অনলাইনে আপ্লাই করি হব বলি সে কথাটি আমাকু কুহন্তু, কেমিতি কোন আবেদন আমি করিবু আমাকু সেইটা কুহন্তু। তো দেখন্তু দর্শক বন্ধু, আপন মানক পূর্বরু মধ্যে মু ভিডিওরে কইতিলি যে আপন মানে নিজ মোবাইল ফোনরে ঘরে বসিকি অনলাইনরে সুভদ্রা যোজনারে আপ্লাই করি পারিবে যেতেবেলে আপনক পাখরে কোনসি জনসেবা কেন্দ্রর সিএসসি আইডি আউ পাসওয়ার্ড থিবো। আউ তা বাদ আপন মানে সেমিতি আবেদন করি পারিবে নাহি যদি আপনক পাখরে সিএসসি আইডি কিংবা তার পাসওয়ার্ড নাহি। তো বর্তমান কিছু ভাই আমার রাগি যাইথিবে এবং সিধা কমেন্ট সেকশন কু যাইকি মতে গালি দেবা স্টার্ট বি করে দেইথিবে। তো সেমানে কোন কইবে না, তুমি ভিডিওর স্টার্টিং রে গোটে কথা কইল আর ভিডিও ভিতর কো আসিলা কু আ গোটে কথা কইল, ভাই টিকে ধৈর্য ধরি কি ভিডিওটা কু আউ টিকে আগ কু দেখন্তু আপন সব কিছু বুঝিজিবে। তো দেখন্তু বর্তমান সরকার কু আমি কিছুটা প্রশ্ন পচারিবা তারপরে এ নে কি আপন কু আগ কু মধ্য কইবি। তো দেখন্তু আগরু আমার সুভদ্রা যোজনা রে কোন হউতিলা না, আপন কু কুয়া গলা যে সরকার ক তরফরু আপনকর যার রাশন কার্ড থিবো সে কেবল আবেদন করি পারিবো, আর যার রাশন কার্ড নথিব তার ইনকম সার্টিফিকেট দরকার হব, আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক আর আধার কার্ডে বাপা কিংবা স্বামীক না যেমিতি থিব এবং আধার কার্ডে আপনকর ব্যাংক একাউন্টটা যেমিতি লিঙ্ক থিব। তো এসব জিনিস সরকার ফাস্ট রু কহিলে। তারপরে যেমিতি আমার সুভদ্রা যোজনারে আপ্লাই স্টার্ট হলা আমাকু জনা পড়িগলা যে রাশন কার্ডর দরকার পড়ুনি কিংবা ইনকম সার্টিফিকেট দরকার নাই, আপন মানে কেবল আপনক আধার কার্ড নেইকি যিবে আর সুভদ্রা যোজনারে আপ্লাই করিবে, কিন্তু আপনক আধার কার্ডে আপনক মোবাইল নম্বরটা লিঙ্ক থিবা দরকার। তো এই কথাটাকু যেতবেলে লোকমানে জানিলে শুনিলে সেমানে কোন কলে না, যা আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নথিলা কিংবা যা আধার কার্ডে আমার বাপা কিংবা স্বামীক না নথিলা সেমানে তুরন্ত আধার সেবা কেন্দ্রকু গলে আর সেঠারে সবু অপডেট করিবাকু লাগিলে। আর আমাকু বহুত সারা নিউজ চ্যানেলসরে মধ্যে আমি দেখিছে যে কেমিতি কেতে ভিড় হেউথিলা এবং কেমিতি আমার মা মাউসি মানে সবু আধার সেবা কেন্দ্রে মাড় গোল হইকি আধার কার্ডে অপডেট করুথিলে। তো এসবু জিনিসকু সরকার দেখিলে এবং তার কিছু মজা উঠাইলে আর তারপরে পুরা আরামে ঘোষণা কলে যে না না বর্তমানে আউ আপনকর আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক হই নথিলে বি আপন মানে আবেদন করি পারিবে এবং আপন মানকর আধার কার্ডে বাপা কিংবা স্বামীক না নথিলে বি আবেদন করি পারিবে, কেবল আপনক আধার কার্ডে ব্যাংক একাউন্টটা লিঙ্ক থিবা দরকার। তো এ নেই কি সরকার ঘোষণা করে দেলে। তারপরে লোকমানে টিকে শান্তি অনুভব কলে আউ আধার সেবা কেন্দ্র যাইকি সবু আপনকর ফিঙ্গারপ্রিন্ট কিংবা আই স্ক্যান করিকি সেমানে আবেদন করিবাকু স্টার্ট কলে, আউ যার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থিলা সেমানে ওটিপি দেইকি মধ্য তাঙ্কর ই কেওয়াইসি করিকি সেমানে আবেদন কলে। কিন্তু সরকার বর্তমান পুনি ঘোষণা কলে কোন না আউ আপনকর যো ই কেওয়াইসি প্রসেস থিলা সেটা বি আউ করা যিবনি, সিধা আধার কার্ড নম্বর দিও তাকু সাবমিট কর, সিধা কোন তারপরে হব না আপনকর সামনারে সুভদ্রা যোজনার ফর্ম আসি যিব তাকু অনলাইন রে ফিল আপ করি দিও তারপরে সাবমিট মার বাস সুভদ্রা যোজনারে আপনকর আবেদন হই গলা, তারপরে আপন মানে আরামসে ঘরকু যাও। তো বর্তমান এ ঘোষণাটি সরকার কর দেলে। তো এসবু ঘোষণা কলা পরে বর্তমান কোটি না কোটি লোকমানকু মধ্য সুবিধা হইছি এবং জনসেবা কেন্দ্র বালা ভাইঙ্কু বি সুবিধা হইছি।
কাহিঁকি না লোক মানে হইরাণ হোলে যার আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক নথিলা কিংবা ফিঙ্গর প্রিন্ট নেউ নথিলা সেমানে অসুবিধার সম্মুখীন হোলে এবং আমার জনসভা কেন্দ্রবালা জনকর সুভদ্রা যোজনার আপ্লাই করা বহুত সময় বি নষ্ট করুলে। তো বর্তমান যেহেতু ই কেওয়াইসি প্রসেস উঠিগলা তো সেমানকর সময় নষ্ট হবনি, কিন্তু এই প্রসেসটা উঠিবার নথিলা মো মতরে, যেহেতু এইটা আমার গোটে ভেরিফিকেশন হোলা এবং সবুকিছি আমার জনাপড়ুলা। কিন্তু বর্তমান যেতবে এই ই কেওয়াইসি প্রসেসটা উঠিগলা কোটি না কিছু গড়বড় বি হইপারে যা আমি লাগুছি, তা বদলরে আউ কিছু অপডেট দেবার লা কিন্তু ই কেওয়াইসি প্রসেসকু রখিবার লা। তো বর্তমান আসবা আমার মেন মুদাকু যে আমার মোবাইল আমি কমিটি কোণ আবেদন করা বিনা সিএসসি আইডি। তো দেখুন এনে কি সরকার এপর্যন্ত কোণী অপডেট দেই না, কিন্তু সরকার কু এটি প্রশ্ন করুছি যে আপনার তো সব ডকুমেন্টস হটাই দেলে, ই কেওয়াইসি ভেরিফিকেশন কু হটাই দেলে, তো আপনার আউ কাহিকি কেবল সিএসসি বালাকু এই অপশনটা দেলে? আপনার মানে দয়া করে সমস্ত পব্লিক কু এই অপশনটি দিয়ন্তু, সেমানে মধ্যে যেমিতি নিজ স্মার্টফোন সাহায্যে সুভদ্রা যোজনার আবেদন করি পারিবে। কাহিকি না এই প্রসেস কলে বা এই অপশনটি দিয়ে দেলে বা সুভদ্রা যোজনার পব্লিক মানে আপ্লাই কলে কোণ হব না? দেখুন ফার্স্ট তো আমার জনসভা কেন্দ্রের ভিড় সব কম হয়ে যাব, যে লোক মানে আমার স্মার্টফোনে আবেদন করে যাইছেন সে নিজে স্মার্টফোনে আবেদন করেদেবে, আর যে জাঁ না সে জনসভা কেন্দ্রক যাবে, তো নিহতি ভাবে ভিড়টা বহুত কম হয়ে যাব এবং জনসভা কেন্দ্র বালা মানে সে কিছু উপকৃত হবে, সেমান যেহেতু ভিড় জমা হব তো সে আরামে সুভদ্রা যোজনার আবেদন করবে। এবং তা সহ আমার যে ভাই মানে মোবাইলে নিজে আবেদন করবে সে নিজে মধ্যে ক্লিয়র হয়ে পারবে যে আমার সব ঠিকঠাক অছি কি না, সব জিনিস ক্লিয়র অছি কি না, সুভদ্রা যোজনার পয়সা পাইবু কি না, কোণ আমার কিছু ভুল হল কি, তো সে নিজে মধ্যে সব জিনিস দেখি পারবে। কাহিঁকি না বহু সময় এভাবে বি দেখা যাই কি জনসেবা কেন্দ্র বালা কিছু জন কোণ করতে না তরবরের সে ভুল ভাল কিছু করে দিকে, যা দ্বারা লোক মানে সুভদ্রা যোজনা হোক কিংবা অন্য কিছু যোজনা হোক সে যোজনার বাদ পড়ে যাতে, তো এভাবে বি কিছু সময় দেখা মিলছে। তো বর্তমান যদি সরকার এই অপশনটি দিয়ে দিকে তাহলে নিহতি ভাবে আমার লোক মানে উপকৃত হবে, আর তা সহ দেখুন সরকারকর মধ্যে পয়সা বঞ্চি যাব। কাহিঁকি না সরকার জনসেবা কেন্দ্রকু পর পর্সন পিছা 15 টাকা লেখা দেউছেন, যে বি সুভদ্রা যোজনার আবেদন করুছি সেভাবে ভাবে দেউছেন, কিন্তু যদি সরকার আমার মোবাইলে আবেদন করবার অপশন দিয়েদেবে বা বিনা সিএসসি আইডি আমার আবেদন করবার অপশন দিয়েদেবে তাহলে কোণ হব? দেখুন পাখাপাখি আমার যে কুযাউলা গোটে কোটি মহিলা সুভদ্রা যোজনার আবেদন করবে, তো সে মধ্যে কিছু নহলে প্রায় 10 লক্ষ মা মাউসীকর স্মার্টফোন সাহায্যে আবেদন হয়ে যাব। তো যদি 10 লক্ষ লোক আমার স্মার্টফোন সাহায্যে আবেদন কলে, তো এই 10 লক্ষ মা মাউসীক পয়সাটা সরকারকর বঞ্চি যাব। মানে কোণ দেখুন যদি এই 10 লক্ষ মা মাউসী মানে কোণী জনসেবা কেন্দ্রর আবেদন করে থাকে তাহলে কোণ হইতা সেমানকু সরকার পর পর্সন হিসাবে 15 টাকা দেওয়া পড়ে থাকা, এবং 10 লক্ষ লোক কেতে হল আমার 150 লক্ষ টঙ্কা সে দেওয়া পড়ে থাকা আমার রাজ্যের সব জনসেবা কেন্দ্র বালা। কিন্তু যদি আমি মোবাইলে আবেদন করা তাহলে সরকারকর সিধাসলখ ভাবে 150 লক্ষ টঙ্কা বঞ্চি যাব, যেটা কি সে সুভদ্রা যোজনার আমার মা মাউসী মানুষ বাটি পারে। তো এই অপশনটি আসলে এত সব সুবিধা হব এবং আমার সময় বি বহুত কম নষ্ট হব। কাহিঁকি না দেখো আমি সেপ্টেম্বর 17 তারিখে প্রথম কিস্তি মিলবা যাচ্ছি, তো যদি আমি এই অপশনটা দিয়ে দিয়া যাব তাহলে বহু সারা লোক মোবাইলে নিজে আবেদন করবে, তো নিহতি ভাবে সে সেপ্টেম্বর 17 তারিখে মধ্যে প্রথম কিস্তি পাইপারে এবং খুব শীঘ্র মধ্যে সুভদ্রা যোজনার আবেদন সব সরি যাব। আর তা সহ আমি কিছুটা অপডেট মধ্যে পাইলু যে বর্তমান জনসেবা কেন্দ্র বালা ভাই মানে এখন বর্তমান রাগিছেন, সে সরকার কুচার যে আমি যে 15 টাকা এতে আমার কোণী খরচ বি উঠুনি, তো এইটা কোণ নাই সে জাঁথে সরকার বি জাঁথে। যদি এইটা অপশন দিয়াগলা যে পব্লিক মানে সুভদ্রা যোজনার নিজে আবেদন করে পারবে বিনা সিএসসি আইডি, তাহলে নিহতি ভাবে জনসেবা কেন্দ্র বালা বি উপকৃত হবে, আমার লোক মানে বি উপকৃত হবে এবং সরকার বি উপকৃত হবে। কাহিঁকি না সরকারকর সিধাসলখ ভাবে পয়সা বঞ্চব, যেতে অধিক আমার মা মাউসী মানে স্মার্টফোন সাহায্যে আবেদন করবে সেতে অধিক সরকারক টঙ্কা বঞ্চি যাব, যেটা সে অন্য কামরে লগাই পারে। তো নিহতি ভাবে এই অপশনটি আনবা দরকার, এবং যে ভাই মানে যে মা মাউসী মানে যিয়ে বি এই ভিডিও কু দেখুছেন সেমানকর মতামত এখন নেই কোণ রয়েছে কমেন্টে আমাকে নিশ্চয় জনাতু, এবং তা সহ আপনার মানে এই কথাটি নিহতি কুহতু যে এই অপশনটি সরকারকু দেবা দরকার না দেবা দরকার নুহে, এইটা আপন মানে নিহাতি কমেন্টে কুহতু, এবং তা সহ ভিডিওটি নিহাতি ভাবে বহুত মাত্রায় শেয়ার করতু যা দ্বারা সমস্ত পাখে এই ভিডিওটি পৌঁছি পারিব এবং সেমানে মধ্যে সরকারকু এ বিষয়ে কিছু কথা কইপারিবে, যা দ্বারা সরকার মধ্যে এ কথাটুকু শুনিলা পরে নিহাতি ভাবে মোবাইলে আবেদন করিবার বা বিনা সিএসসি আইডি আবেদন করিবার অপশনকু দেই পারিবে। তো এইটা থিলা আমার সম্পূর্ণ ভিডিও। তো পূর্বরু যেমিতি আপনাকু মু কহিলি ফাস্টরু যে আমার মোবাইলে কেমিতি কোন আবেদন হব, একচুয়ালি আপনাকু এই কথাটি মোর কইবার থিলা, কাহিঁকি না
যদি আপনার সেমিটি মুদি থাকে যে আমার এমনি এমনি মোবাইল আবেদন হবনি আমি সরকার প্রশ্ন করুছে তাহলে আপনার ভিডিওটি দেখি নথে সেই সেইটা আপনার গোটি হাইপ ক্রিয়েট কলি যা দ্বারা আপনার ভিডিওটি দেখবে বলে তো সেটি বা মোট ইন্টেনশন লা বা যদি মোট কিছু ভুল হয়ে থাকে তাহলে নিহতি ভাবে মতো ক্ষমা করে দেবে এবং তা সহ ভিডিওটি ইনফরমেটিভ লাগিলে ভিডিওকে গোটে লাইক করবে চ্যানেল নয় আসলে চ্যানেল সবসক্রাইব করে নেবে তা সহ ভিডিওটি তো নিহতি ভাবে সেয়ার করে দেবে তো চলতু আজর ভিডিওরে এটি আপনার সহ দেখা হব আউ গোটে নয় ভিডিওরে সেপর্যন্ত বিদায় দিও জয় জগন্নাথ।